বহরমপুরে জমজমাট খাদি মেলা বৃহস্পতিবার এই মেলা শুভ উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি। চলবে 19 জানুয়ারি পর্যন্ত। খাদি ও গ্রামীণ শিল্পকে এক বিশেষ প্রচারের মাধ্যম দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও বহরমপুরে মুসলিম তীর্থর সহযোগিতায় এই খাদি মেলার আয়োজন করা হয়। এবার প্রায় 66টি স্টল রয়েছে এই মেলায়। এদিন মেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদের বহরমপুরে শুভ সূচনা হলো খাদি মেলার। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি। 7ই জানুয়ারি থেকে শুরু করে আগামী 19 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। খাদি ও গ্রামীণ শিল্পকে এক বিশেষ প্রচারের মাধ্যম দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও বহরমপুর মুসলিম তীর্থর সহযোগিতায় এই খাদি মেলার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে খাদি শিল্পীরা তাদের হস্তশিল্পের দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে স্টল দিয়ে থাকেন এই মেলায়। পশ্চিমবঙ্গ খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের মুর্শিদাবাদ যে ইউনিট আছে তার উদ্যোগে ব্যবস্থাপনায় পরিচালনায় আজকে খাদি এবং শিল্প মেলা যে উদ্বোধন হলো, বেশ কয়েকদিন চলবে। পশ্চিমবঙ্গের 11টা জেলা থেকে পার্টিসিপেন্ট এসেছেন। আমরা সবাই আশা করবো এই অনুষ্ঠানটা সুন্দরভাবে হোক, স্বাস্থ্যবিধি মেনে মানুষজন এখানে আনন্দ করতে আসেন, কেনাকাটা করতে আসেন। খাদি এবং ভিলেজ যাতে আরও বেশি পাবলিশড হয়, প্রচারিত হয়, খাদি জিনিসপত্রের আরও বেশি প্রচার হোক, এটা আমরা সবাই চাইব। এবার প্রায় 66টি স্টল রয়েছে মেলায়। রয়েছে মুর্শিদাবাদ সিল্ক, বালুচুরি, তসর, মটকা শাড়ির বিপুল সম্ভার। করোনার জেরে সমস্ত বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই মেলার আয়োজন বলে জানান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের জেলা আধিকারিক দেবশ্রী রায়। খাদি মেলা বহরমপুর 5ম বর্ষে এটা আজকে শুভ সূচনা হলো এবং করোনার বাতাবরণ এবং সমস্ত দিক থেকে বিভিন্ন প্রোটোকল মেনে এবং সামাজিক দূরত্ব অন্যান্য সমস্ত কিছু মেনে আমরা এই মেলা আমাদের ছোট আকারে এবারে করা হলো। আর তার সাথে মোটামুটিভাবে যেগুলো ক্ষুদ্র শিল্পীদেরও স্বার্থ জড়িয়ে থাকে এই মেলায়, তাদের বিক্রি বার্তা, তাদের ব্যবসাপাতি ইত্যাদি, তো তাদের কথা মাথায় রেখে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে মেলাগুলো হবে, ছোট আকারে হলেও হবে, তো সেটা খুব সাধু একটা উদ্যোগ যেটা আমরা আজকে পালন করতে পারলাম। এটা 19 তারিখ পর্যন্ত চলবে এবং প্রতিবারের ন্যায় বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। আর অন্যান্য যাবতীয় যা যা আকর্ষণ সেগুলো তো আছেই। আর আশা করছি এই মেলার বিক্রি বাটা আমাদের রাজ্যের বিভিন্ন জেলার ক্ষুদ্র শিল্পীদের উৎসাহিত করবে। শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটের সমস্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী এখন বসছেন মিশন হেলথ পয়েন্টে 24/9 SSN রোড বহরমপুর গোড়াবাজার সুইমিং ক্লাবের পাশে। যোগাযোগ নাম্বার 7477-99833।